শেষ কথা ওই সময় হইছে যে আমরা এই জায়গায় এখন আমরা মদিনায় রওনা দেব, মদিনায় যাব, তারপর তার সাথে আর আমার কোনো যোগাযোগ হয় নাই। আমার 12টার সময় ফোন দিছে সৌদি দেখুন বলছে আপনি কি কোনো খবর শুনছেন, আমি তো বুঝি নাই, আমি তো তার সাথে ভালোভাবে কথা বলছি কই কি খবর ভাই, আমি তো কিছু শুনি নাই। বলে সাগর ভাই গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে, আমি কই কি হইছে, প্রথমে আমার কিছু বলে নাই, কই সাগর ভাই কিছু হয় নাই, আমি অন্য সব মানে রাত পাও সিল্লে গেছে কাটি গেছে। তারপর বলছে ভাই আমার স্বামীর সাথে তো আমার ননদও আছে, বলছে আপনার ননদের নাম্বারটা দেন। পরে আমি আমার ননদের নাম্বার দিছি, আবার আমিও আমার ননদের কাছে ফোন দিছি, কই সে কিছু জানে কি না, কই আপনি কিছু জানেন, আমার ননদের দ্বারা ফোন দিছি দিদি আপনি কিছু জানেন, কই না আমি কিছু জানি না, কই সৌদির খবর কিছু শুনছেন, কই না কি খবর শুনবো, কই আপনার ভাই অ্যাক্সিডেন্ট করছে, আমি আর জানেন না, আমার ননদ একটা সিকের দেশ আর কিছু কইতে পারে নাই। কতক্ষণ পর আমারে আমার ভাগ্নি ফোন দিয়ে কয় ওশান্ত তোমার কপাল পড়ছে, আমাকে কপালও পড়ছে, আমার বাবাও নাই, আমার মামাও নাই, আমি ধরেন না অবস্থা, আমার ফোন হাত থেকে পড়ে গেছে, আমি শুয়ে পড়ছি, তারপর আমি আর কিছু বলতে পারি না। আচ্ছা তার সঙ্গে কি আপনার কন্টিনিউ কথাবার্তা হতো? হ্যাঁ আমার সাথে প্রত্যেকদিনই কথা বলতো, আমার সাথে প্রত্যেকদিন দুই বার করে কথা হইতো। হজে যাওয়ার আগে কথা বলেছে? হ্যাঁ হজে যাওয়ার পথেও গাড়িতে বইয়াও আমার সাথে কথা হইছে, যাওয়ার পথে গাড়িতে বসে কথা হইছে, গাড়িতে বসেও গাড়িতে পথে যাইতে যাইতেও আমার সাথে কথা বলছে। তো হজ থেকে ফিরার পথে আর কথা হয়েছিল না? ওই মক্কা ভাইয়াই আমার সাথে কথা হয়েছে, মক্কা ভাই বলছে আমি মদিনা রওনা দিছি, তারপর তখন বাজে রাত 12টা, তখন তো ঘুমাইছি, আবার ফোন দেয় না, আবার সকালে ফোন দেবে, সকালে আর ফোন দেয় না। তারপর 12টা আমাদের এদিকে 12টা বাজছে, ওদিকে 9টা বাজছে, 12টার সময় আমার কাছে অন্য একজন ফোন দিয়েছে। আচ্ছা যে গাড়িতে তারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, গাড়িটি ড্রাইভ করতো কে? এটা তো আমি বলতে পারি না। তারা কি ভাড়া গাড়িতে গিয়েছে না নিজেরা ড্রাইভ করে গিয়েছে? ভাড়া গাড়িতে গেছে, ভাড়া গাড়িতে গিয়েছে। তো উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সর্বপ্রথম খবর দিয়েছে কি আপনাকে? না ও দোকানে না, অন্য ওই পাশে প্রথমে থাকতে, তারপর ওই জায়গায় চলে গেছে, সে আবার অন্য জায়গায় কাজ করে, ও দোকানে কাজ করে, আর ওই ছেলে হজে যায় নাই, সে বাসায় আছে, এখন ওই জায়গাতে তার কাছে কিনা খবর দিয়েছে, হ্যাঁ আমি জানি না। আচ্ছা তো আপনি যখন প্রথমে শুনলেন যে আপনার স্বামী নিহত বা সড়ক দুর্ঘটনায় তিনি মারা গিয়েছেন, সেই মুহূর্তটা আবেগ কেমন ছিল আপনার? ওই কি বলবো, আমার তো হুশই আসলে না, আমার লোকেই তো গেছে, আমার সুখের জন্য পরমাস পানি দিয়েছে, আমার জন্য তো সব কিছু হয়েছে, আমি সুখ আমি বিশ্বাস করি না, আমি কই আমি এ কথা বিশ্বাস করি না, আমার সে কথা দিয়ে গেছে বাড়ি আইবে ঘর উঠাইবে কত আশা দিয়েছে, আমি কই আমি বিশ্বাস করি না। আমার কাছে বলেন আবার কেউ কয় কি আইসিউতে আছে তুমি নামাজ পড়ো, আবার কেউ কয় মারা গেছে, কেউ কয় আইসিউতে আছে, কার তা বিশ্বাস করবো, আমি বিশ্বাসই করি না যে আমার স্বামী আর নাই, আমার স্বামীর কি অল্প বয়স বেশি বয়স হয় নাই, এই বয়সে একটা মানুষ মারা যাইতে পারে এটা আমার আসলে বিশ্বাসই হয় নাই। বোন আসলে এগুলো আমাদের কারো হাতে না, এগুলো সব উপরওয়ালার হাতে। তো তিনি মারা গিয়েছেন আজকে কতদিন? শনিবার মারা গেছে, আজকে সোমবার, আজকে চার দিন, তিন দিন হয়েছে। তো তার ডেড বডি দেশে আনার কোনো প্রক্রিয়া বা কারোর সঙ্গে কোনো কথাবার্তা আপনারা বলেছেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আমাদের লাশটা যদি শেষ দেখতে পারি, আর আমি স্বামী বিদেশ গেছে, টাকা টুকু সব ওই জায়গায় জমাইছে, ওই জায়গায় ব্যবসা করবে, আমার মাসে মাসে 2000-3000, আমি আর আমার শ্বশুর দুইজনে আসি, এই 2-3 হাজার করে টাকা দিত, মাসে তো বেতন থেকে দিত না, ওই টিপস পাইতো না, ওয়েটার ছিল ওই টাকা দিয়ে দিত, বেতন যা সব ওই জায়গায় জমাইছে, কইছে ওই জায়গায় আবার টাকার রেট বাড়ে, কয় আমি যদি আমি দেশে তা পাঠাই তার রেট যদি বাড়িয়ে যায় হলে আবার যে টাকা পাঠাবো তার থেকে বেশি টাকা আমার আনা লাগবে, হ্যাঁ টাকা আমি এই জায়গায় জমাই এই জায়গায় থাও। আচ্ছা প্রবাসীদেরকে বলা হয় রেমিডেন্ট যোদ্ধা এবং অনেক ক্ষেত্রে বলা হয় টাকার মেশিন, প্রবাসীদেরকে বলা হয় টাকার মেশিন, আসলে
যারা আমাদের বাংলাদেশে ছেলেরা আছে প্রবাসে পাড়ি জমায়, সংসারের একটু সুখের আশায় বা সংসারের পরিবার পরিজন যারা আছে তাদেরকে একটু ভালো রাখার আশায় কিন্তু প্রবাস যায়, যে কিন্তু তারা সেখানে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা টাকা পয়সা ইনকাম করে কিন্তু দেশে পাঠায়। তো যখন তারা সেখানে মারা যায়, এই খবরটা যখন পরিবারের কাছে আসে, তখন পরিবারের কেমন লাগে? পরিবারের কেমন লাগে এই কি কেউ মুখে বলে প্রকাশ করতে পারে? এটাও কোনো প্রশ্ন? তখন তো কলসে পাটা সব চুষি আমার সোনার সবই সেখানে দেখছি, আমার মনে হয়েছে যে আমার কলসিলাটা পাটা যায়, কারণ সবকিছু আমার জন্যই হয়েছে। আমার শাশুড়ির নাই, আমার শাশুড়ি 8 বছর আগে মারা গেছে, আমার স্বামীর খালি আমি আছি, আমার শ্বশুরে যারা যদি তারা বৈধ থাকে বা তাদের আকামা থাকে তাহলে তাদের ডেড বডি অবশ্যই দেশে আসে এবং সরকারি খরচে আসে। তো আপনারা কি সে পর্যন্ত গিয়েছেন, কারো কাছে কোনো তকদির করেছেন? সঠিক জানি না সবকিছু, আমার তো বসি নেই, কিন্তু আমার প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমার স্বামীর লাশটা যদি শেষ বারের মতো আমার স্বামীর আমি একটু শুইয়ে দেখবো, আমার স্বামী কোন জায়গায় ব্যথা পাইছে, কত কষ্টে আমার স্বামীর পড়ানটা গেছে, আমি একটু আমার স্বামীর শুইয়া শেষ বারের মতো দেখতে চাই, আমার আর কোনো চাওয়া নাই। প্রধানমন্ত্রী যেন আমার স্বামীর একটু দেশে আনার ব্যবস্থা করে, নাহলে আমার স্বামীর কোনো প্রমাণই থাকবে না, কবর ছাড়া কিচ্ছু নাই, আমার একটা সন্তান থাকতে, এতে আমার স্বামীর সবাই মনে রাখতে, আমার স্বামীর কবরটাও যদি না থাকে আমার স্বামীর কোনো অস্তিত্বই থাকবে না, সাগর বললে যে কোনো ব্যক্তি ছিল তারই কোনো অস্তিত্ব থাকবে না, শুধু ওই কবরটাই থাকবে, আমি ওই কবরটা দেখে আমার বাকি জীবন পার করতে চাই। আচ্ছা বোন, আপনার তো আজকে 3 দিন হয়ে গেল, মানে আপনার স্বামীর ডেড বডি দেশে আনার জন্য কারো কাছে গিয়েছেন বা তকদির করেছেন? কোনো কোনো তকদির হয়েছে? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সাহায্য করে তাছাড়া আমাদের কোনো গতি নাই, আর কোনো উপায়ও আমাকে নাই, প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমার স্বামীর আর আমার দুলাভাই লাশটা যেন বাংলাদেশে পাঠায়। আপনার স্বামীর এবং আপনার দুলাভাইয়ের লাশটা যেন বাংলাদেশে পাঠায়, আপনার স্বামীর নাম ছিল কি একটু যদি বলতেন? মোহাম্মদ সাগর। মোহাম্মদ সাগর। আচ্ছা, তিনি সৌদি আরব কোথায় থাকতেন? আলকাসিম থাকতেন। আলকাসিম। তো সেখানে তিনি আসলে কাজ করতেন হচ্ছে হোটেলে? হ্যাঁ, রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে আলকাসিম থাকতেন। আকামা ছিল তার? আকামার মাস আমি কয়দিন আগে জিজ্ঞেসি, এখনো বলছে 5-6 মাস আছে। তিনি এখনো বৈধ ছিল? বেতন পেত যেখানে চাকরি করতো, বেতন পেত? হ্যাঁ, প্রত্যেক মাসেই বেতন পাইতে, ওই দুর্লভের হোটেল থাকতে, বাসার মধ্যে সব টাকা পয়সা আটকাইয়ে থুইয়া এবার হেরা চলে গেছে, আকামার কাগজ তারপর পাসপোর্ট সব বাসার মধ্যে, এগুলো তো নিয়ে যায়। তাহলে আপনার স্বামীর লাশ অবশ্যই দেশে আসবে এবং আপনারা আপনার স্বামীর লাশ আপনাদের দেশেই দাফন করতে পারবেন। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন, কি অবস্থায় আছে বলা যাচ্ছে না, খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ডেড বডি যদি দেশে আনতে পারেন, দাফন করতে পারেন তাহলে বেটার, এটাই তো নাকি? যত দ্রুত সম্ভব, কারণ ওই লাশটা ততক্ষণ তো লাশটার কষ্ট, কারণ সবাই তো মরার পর মাটিতে চায়। সেখানে কি আপনাদের কোনো লোকজন আছে এছাড়াও সৌদি আরবে? এই খালি এই দুলাভাই আছে আর এই আমার স্বামী আছে, কিন্তু দুইজনের তো এখন এখন অনেক সময় তো আমরা জানি যদি কোনো সৌদি আরবে কোনো বাংলাদেশি মারা গেলে যদি কোনো গার্ডিয়ান না পায় তাহলে সেখানে দাফন করে বা বেহরস হিসাবে দাফন করে, আর তা না হলে হিমাগারে রেখে দেওয়া হয়। কেন আকামা তো আছে, তাহলে বেহরস কেন? অনেক সময় যদি কোনো গার্ডিয়ান না থাকে বা কোনো পরিচয় না পায় তাহলে হিমাগারে রেখে দেওয়া হয় বা বেহরস হিসাবে দাফন করা হয়। কাগজপত্র আছে না, আমরা কাগজপত্র সব দিমু না। আচ্ছা, তো আমরা ভিডিওটি শেষ করব, শেষমেশ আপনার স্বামীর নামটি বলে তিনি কোথায় থাকতো সেই কথাটা বলে দেবেন একটু। আমার স্বামীর নাম মোহাম্মদ সাগর জমাদ্দার আর থাকতো যাইয়া সৌদি আরবের আলকাসিম জায়গা।
আলকাসিম জায়গা নামক এক জায়গায় দুলাভাই নিজের ব্যবসা করে ওই ব্যবসায় কি তারে নেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে ওই যে বরিশালে বরগুনাতে যে ঘটনাটি ঘটেছে, শালা দুলাভাই হজ করতে যে হজ করে কিন্তু তারা কিন্তু ওমরা হজ করে ফিরার পথে কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা দুজনই নিহত হয়েছেন। তাদের পরিবারের জোরদার দাবি রয়েছে তাদের ডেড বডিগুলো দেশে এনে তারা যেন দ্রুত সময়ের মধ্যে দাফন করতে পারে। তো আমরাও চাইব এই ভিডিওটা যদি সরকারের কোনো দপ্তরের কেউ দেখে থাকেন অবশ্যই আপনারা এই ভিডিওটি নজরদারিতে এনে এই পরিবারটির পাশে দাঁড়াবেন, তাদের ডেড বডিগুলো দেশে এনে দাফনের ব্যবস্থা করে দিবেন। সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।